एंड हैप्पी इंडिपेंडेंस डे टू ऑल ऑफ यू। आबार एक नतून दिन नतून एक ब्लॉग नहीं तुम्हारे साथ देखा करते चले एसेछि। और आज के हे शनिवार 15th अगस्ट, तो से बेंगले छुट्टी रही है, बेंगल बाड़ी रही है। तो हाँ, तो आज के देखो नतून जे ইয়েটা নাইট স্যুটটা দেখাচ্ছি একটু পরে, তো ওটা আমি পরেছি, বেশ কমফোর্টেবল। তো আজকে গরমটাও প্রচুর রয়েছে কিন্তু গরমে একটুও কষ্ট হচ্ছে না। তো হ্যাঁ, আজকে ভাবছি মানে এখন বাজে 11:30, তো একটুখানি আমরা বেরোবো ভাবছি। নেল পলিশ পরেছি আর ঢাকা দিয়েছিলাম, নিয়ে এরকম অবস্থা। তো এখন একটুখানি বেরোবো কারণ সোনার দোকানে যাব। দেখো এই আংটিটা যেটা আমি সবসময় পরি ওইটা দেখো, এই দেখো এই দেখো এই দিকেরটা কিন্তু উঠবে না, এই দেখো এই দিকেরটা উঠবে না, এইটা জয়েন্ট থাকে একটা, ওই জয়েন্টটা মানে ভেঙে গেছে, জয়েন্টটা ছেড়ে গেছে। তো ওইটাই একটুখানি ঠিক করতে এখন যাব। আর আরেকজনকে দেখো, এদিকে দেখাই তোমাদেরকে, এই দেখো দেখলে আমাদের কালুদাকে, কালুদা বসে বসে এখন হাঁপাচ্ছে। আর একজন তো চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে ডাকছে, বাপরে বাপ কি হলো। তো বাজারে গিয়ে যেটা সব থেকে প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে যে বাজারের ঠিক মাঝখানটাতে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে। তো ভাবলাম তোমাদের জন্য একটুখানি ছবি তুলে নিয়ে আসি। আর রঙ্গোলিটা দেখে এত ভালো লাগলো, এত সুন্দর করে রঙ্গোলিটা দিয়েছে, আর সবাই কিন্তু কত মেনটেন করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখেছো, এত ভালো লাগলো এটা দেখে। তো আমি আর শ্যুট না করে থাকতে পারলাম না। সো তোমরাও দেখো আর এনজয় করো। সকালে যখন বাজার গেছিলাম ফিরতে অনেকটা লেট হয়ে গেল, নিয়ে আর তোমাদের সাথে দেখা করা হয়নি। তো কয়েকটা জিনিস কিনলাম, আংটিটায় দেখো আংটিটাও ঠিক করিয়ে নিয়েছি, এখন আবার রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 4টে, যদিও আমাদের 2:30টার সময় বেরোনোর কথা ছিল কিন্তু ওই মহাশয় একটুখানি শুয়েছিলেন। একটুখানি যাব যে মলটাতে আমরা এত ফ্রিকুয়েন্টলি যেতাম যে আমরা বিরক্ত হয়ে যেতাম যে উইকেন্ডে আর যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু সেই মলটাতে এখন আমরা যাচ্ছি মানে প্রায় 4 মাস না গো, মার্চের পর গেছিলাম লকডাউনের, সেই লকডাউন হয়েছে তখন থেকে বন্ধ, লকডাউন যখন থেকে হয়েছে আই গেস তার আগের উইকে আমরা গেছিলাম। তো তারপর এই যাচ্ছি আস্তে আস্তে, এই বৃষ্টি চলে এলো চলে এলো, যা চলো চলো সাপ স্টপে চলো। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, বাইরে এত জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটা ফটো তুলতে চাইলাম তখন মাস্ক খুললেন নিচে, সো এটাই এখন নিউ নর্মাল, ফটো তুলিনি আমি, তুমি অত পোজ মারছো। তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খিদে মানে আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আরও দেখছিলাম, দেখতে দিল না, খিদে পেয়ে গেছে কি। আচ্ছা শোনো, তুমি এমন একে তো কথা বলো আসতে, হ্যাঁ
তারপরে আবার মাস্ক পরে খিদে পেয়ে গেছে, তো দেখি ম্যাকডিতে ভাবছি একটুখানি খাবো। আমার ডায়েট কেচাপগুলোর কিন্তু প্রাইস নিচ্ছে একটা। আচ্ছা বাড়ি থেকে তাহলে আমাদের ইয়ের বোতলটা নিয়ে আসতে হবে, সসের বোতলটা। খাও খাও মাস্ক খুলো। হ্যাঁ দেখো কে খাচ্ছে, দেখো আমি ছুঁয়েও নি। ফোনের এটো বলে কিছু হয় না, ফোন সবসময় শুদ্ধ হয়। এবার কে খাচ্ছে? টেস্ট করছি, টেস্ট। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। নি এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, বেরিয়ে যেতে পারছি না। আমরা যে যা নিজের ঘড়ি খুলে পর্যন্ত ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। চলো দেখি বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমরা বাড়ি চলে এসেছি, আর কত সুন্দর লাগছে দেখতে। পুরো ভিজে স্নান করে এলাম, আসার পর দেখলাম আমরা গেটে ঢোকার আগে আগে একজন ঢুকে গেল। কে দেখবে? কালুদা। এই যে কালুদা তাকাচ্ছে, কী আছে ভিজে গেছো? হুম রে পুরো চুবড়ি ভেজা হয়ে গেছে কালু, দেখলে আমাদের কালুদাকে। কালুদা পুরো বৃষ্টিতে ভিজে স্নান করে ওরা ও অপেক্ষা করছে যে কতক্ষণে এই গেট খুলতে কেউ আসবে, আর ও তার আগে আগে ঢুকে যাবে। ঠিক আমরা ঢুকেছি আর ও একদম দৌড়ে আগে আগে ঢুকে গেল। তো জামা কাপড় সব চেঞ্জ করে নিয়েছি, চুলটা দেখো এখনও ভিজে। আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমার থাইরয়েডের রিপোর্ট কী এসেছে। তো থাইরয়েডের রিপোর্টটা অ্যাকচুয়ালি কী হয়েছে, যার কাছে করালাম মানে যেখানে করালাম সেখান থেকে দিয়ে গেল যখন, তখন বললো যে একদম কমও নেই একদম বেশিও নেই, আর এমন লেভেলে আছে যেটার কোনো মানে কোনো একটা রেজাল্ট বেরোয়নি, মানে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো ডাক্তার ছাড়া এখন কোনো গতি নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর একজন আমাকে বললো যে সব স্যানিটাইজ করে এখন বাইরে ঘরে রেখে দাও। ওর অফিসের জন্য প্যান্ট শার্ট এইসব নিল, আমারও একটা ড্রেস নিয়েছি, আর কি নিলাম আর টুকটাক কয়েকটা টি শার্ট এগুলো নিলাম। তো আমাকে বললো সব প্যাকেটগুলো স্যানিটাইজ করে করে বাইরে রেখে দাও, গোটা রাত থাকুক বাইরে ঘরে, সকালবেলায় কালকে তখন ইয়ে করবে, তখন বের করবে। আর নিজে দেখছি হঠাৎ করে কি সুন্দর প্যান্ট পরে শার্ট পরে ট্রাই করছে, একই ব্যাপার হলো, প্যান্ট পরেছিলাম নিজে কি সুন্দর পরে ট্রাই করে দেখছে, আর আমি যখন পরবো তো আর তার বেলায় বললো সবকে বাইরে ঘরে রাখো এখন কিছু পরতে হবে না, নিয়ে নিজেরটি পরে হ্যাঁ দাঁত বার করতে করতে চলে এলাম। গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে, তো আজকে হচ্ছে স্পেশাল কিছু দেখাবো তোমাদেরকে একটু পরে। মানে সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে 11টা, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হলো, এখন এতক্ষণে দেখছি হালকা হালকা রোদ উঠেছে। আর সকালবেলা উঠেই আজকে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, যখনই শুনেছি আমাদের কাজের মাসি আসবে না, আজকে দুধ দিয়ে দিয়েছে। নিয়ে আমি উঠে সকাল সকাল ঝাঁটা দিলাম, মানে ওটা হচ্ছে আমার কাজ, আমাদের ঘরে চারজনের কাজ একদম ডিভাইড করা আছে। গোটা ঘরে ঝুল ছিল তো সেগুলো একটু ঠিকঠাক করে ঝেড়ে টেড়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। মানে মাঝে মধ্যে এক একদিন মাসি না আসলে বরং ভালোই হয়, একটু পরিষ্কার করে কাজ করা হয়, কেননা মাসি যা নোংরা করে কাজ করে সে আর কি বলবো দুঃখের কথা। তো সেই সব হলো, হওয়ার পর ব্রেকফাস্ট করলাম আজকে, আটার চিলা বানিয়েছিলাম। আজকে খালি উচ্ছে ভাজা হবে, ওদের জন্য হবে দুপুরে চিকেনের কিছু একটা বানিয়ে দেবো, বা নর্মালও বানাতে পারি। আর বাবা আর বেঙ্গল করছে একটা কাজ, তোমাদেরকে দেখাবো। মানে আজকে হবে আমাদের তালের বড়া, তালের লুচি এসব হবে। আর আমার জন্য আমি ডায়েট চিকেন বানাবো, ভাত তো খাবো না, দুপুরে শুধু চিকেনই খাবো, মেবি চিকেন শশা এসব। তো বাবা আর বেঙ্গল দুজনে মিলে এখন বসেছে একটা কাজ করতে, চলো তোমাদেরকে দেখাই, হাস্যকর। তবে হ্যাঁ দুজনেই খালি গায়ে বসেছে, মা বলছে না না দেখাও ওদেরকে দেখাও এরকম করে বসেছে, চলো একবার টুক করে একটুখানি দেখিয়ে দিই, বেশি দেখাবো না। এই দেখো এটা হচ্ছে তালের ক্ষীর, দুধটা আগে ফুটিয়ে নিয়েছে মা, তারপরে ওর মধ্যে কি কি নকুলদানা বাতাসা যা পেরেছে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ এবার তালটা, কতটা তাল হয়েছে দেখো, এই দেখো এবার এলাচটা এখন দিয়ে যাবে নাকি না পরে,
বাস এটা খালি ফুড ব্যাপার তো এটা ফুড বেচাচ্ছি বাস এলাচ দিয়ে দিয়েছে আর তো কিছু দেওয়ার নেই এই যে কাজু আর কিশমিশ একটু দিয়ে দিলে বাস এটা খুব ইজি বলো কিছু করারই নেই একদম সোজা আর ও এটাকে আবার কি করছো ও আচ্ছা এটা কাঁচা করা যাবে না ও আচ্ছা তো তালের পায়েশটা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম কিন্তু মানে লাস্ট ফিনিশিংটা দেখানো হয়নি কেমন হয়েছে দেখতে আর এবার মা রেডি করছে এটা কি জানো তাল ফুলুরি দাঁড়াও দেখাই তোমাদেরকে এই দেখো এটা দিচ্ছে সুজি এক কাপ এক কাপ সুজি এক কাপ মানে ময়দা মানে আটা দিয়েছে এমনি আটা আর তার মধ্যে দিয়েছে তালের মাড়িটা আর নার কোরানো নারকেল সেটাও মোটামুটি এক বাটি মতন তো দিয়েছই না নারকেল নারকেল অনেকটা দিতে হয় এবার এটাকে ওই আটার মতো মাখবে নাকি এই দেখো তালটা যেহেতু একদম মানে লিকুইডের মতো এই জন্য জলও দিতে লাগে না চিনি ওর মধ্যে চিনি দিলে হয় ও এরপর আবার তালের লুচির আটা হবে সে এখনো বাকি আছে আবার ওটা বোধহয় এমনি নর্মাল আটার সাথে দিয়ে মেখে দিতে হবে এটাতে আটার বদলে কি বলছিল চাল গুঁড়ি দিলে ভালো চাল গুঁড়ি আচ্ছা তো আমাদের যেহেতু চাল গুঁড়ি এখন চাল গুঁড়ি সিজন নয় তো ওই জন্য চাল গুঁড়ি নেই বাড়িতে তো যদি হ্যাঁ এবার চাল গুঁড়ি যদি কারোর না থাকে আটা দিতে পারো আর হ্যাঁ মানে বড়াটা বেশ ভালো মুচমুচে হয় বোধ হয় তো যদি চাল গুঁড়ি থাকে তোমরা চাল গুঁড়ি দিও এই দেখো এটা মনে হয় এনাফ আর লাগলে নিয়ে নেবো পরে চলো খেয়ে নিই গরম গরম তো এ দেখো লাঞ্চ হয়ে যাওয়ার পর মা কিচেনে চলে এসেছে তালের ফুলুরি লুচি বানাতে কারণ মা বললে এটা বানিয়ে রেখে দিলে রাতের বেলায় খেতে ভালো লাগবে আর তালের লুচি বা ফুলুরি বানানোর জন্য কিন্তু সর্ষের তেল ইউজ করছে কারণ তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে তো তোমরা বানালে তোমরা অবশ্যই সর্ষের তেলেই বানিও অনেকক্ষণ তোমাদের সাথে দেখা করা হয়নি বিকেলেও দেখা করা হয়নি বিকেলে একটুখানি বেরিয়েছিলাম আমি আর পিঙ্গল মানে আজকে আর মল টল কোথাও যাইনি একটু লোকাল মার্কেটে গেছিলাম আমাদের ওই কটা জিনিস ছিল দুটো একটা এই কিচেন কিং মশালা আমি পনিরে দিচ্ছি প্রতিদিন সন্ধ্যাবেলা ম্যাগি মশালা পাচ্ছি না এখন ওই জন্য আর আমাকে অনেকে বারণ করছিলো অরুন্ধতী বারণ করেছে আমাকে ম্যাগি মশালা খেতে তো ওই জন্য কিচেন কিং মশালা চাট মশালা শেষ হয়ে গেছিলো আর কি ড্রাই ম্যাঙ্গো যেটা ওই ওই মশালাটা ওগুলো সব টুকটা কয়েকটা জিনিস কেনা ছিল ওগুলো কিনে নিয়ে চলে এলাম অনেকক্ষণ এসে গেছি পিঙ্গল করছে নিজের কাজ আর এখন বসিয়েছি আমি আমার রাতের খাবারটা মানে চিকেন সকাল থেকে রেখে দিয়েছিলাম যাই সকাল থেকে একটু চিকেন রেখে দিয়েছিলাম ওটাই খাবো আমি আর ওদিকে মা বানিয়েছে ওদের কি তালের ক্ষীর লুচি তাল ফুলুরি সব বানিয়েছে চলো দেখাই তোমাদেরকে এই দেখো এগুলো হচ্ছে তাল ফুলুরি এইগুলো হচ্ছে তালের লুচি আর এইটা হচ্ছে কি জানো তালের ক্ষীর না হ্যাঁ পায়েশ ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এই জাস্ট রুমে এসে বসলাম আর একটুখানি হাজমোলা খেতে ইচ্ছে করছে খেয়ে নিই তারপরে কথা বলছি তো পিঙ্গল করছে এখনও বাইরে ঘরে বসে কাজ খাওয়া দাওয়া বলতে আমি দিনের ওই বললাম চিকেন ছিল চিকেন অল্প খেয়ে নিয়েছি আর তার সাথে তালের দুটো লুচি দুটো ফুলুরি তালের ক্ষীর সব খেয়েছি মানে আমি খাই না বেসিক্যালি তাল একদম পছন্দ না কোনো দিন না তালের গন্ধই আমার সহ্য হয় না কিন্তু খাই মানে যখন করা হয় একবার দুবার করা হয় বছরে তো সেটা তখন ওই একটা লুচি একটা ফুলুরি এরকম করে খাই আর আজকে না সন্ধ্যে দিকে কিচ্ছু খাইনি সেই দুপুরে চিকেনটা খেয়েছি আর তারপর কিচ্ছু খাইনি
ওই জন্যে খেলাম, খিদেও পেয়েছিল। আর তাহলে পায়েসটা ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে, কিচ্ছু নয় একদম। আমি দেখালাম তোমার কীভাবে করলো, ওইভাবে তোমরা যদি না করেছো তাহলে প্লিজ ট্রাই করো, আর কে কে তাল ভালোবাসো সেটা জানাবে অবশ্যই। আর তালের যদি আরও অন্য কোনো রেসিপি, মানে তোমরা আরও নতুন, মানে নতুন নতুন কিছু জানো বা নিজেদের মতো করে কিছু বানাও, এরকম যদি কোনো রেসিপি থাকে প্লিজ জানিও। বেঙ্গল ভীষণ ভালোবাসে তাল খেতে, যদি তোমরা শেয়ার করো সেরকম কিছু তাহলে আমি ট্রাই করবো বা মাকে বলবো যে করে আমাকে শিখিয়ে দিতে, প্লিজ জানিও। কিন্তু ভীষণ ভালোবাসে বেঙ্গল তাল খেতে। তো হ্যাঁ, যাই হোক, অ্যাকচুয়ালি না কালকের আর আজকের ব্লগটাই ভেবেছিলাম আলাদা করবো, বাট সেটা করছি না, দুটোকে একসাথে করে দিচ্ছি, তো একটু লেন্দি হতে পারে। আর আজকের ব্লগে ভেবেছিলাম আমি দেখাবো কী কী কিনে এনেছি, বাট সেগুলো আজকে দেখাচ্ছি না, দেখাবো পরের ব্লগে। তো যাই হোক, আর এখন বেশি বকছি না, কারণ অলরেডি 10:30 বাজে, দেখো বাইরেটা কেমন অন্ধকার হয়েছে। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও, বারবার বলি তোমাদেরকে প্লিজ করে দিও লাইক, আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত, তোমরা তোমাদের কী ভালো লাগছে কী ভালো লাগছে না। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, বাই।